হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যকর খাবার, অর্থাৎ যারা ডায়াবেটিস রোগী আক্রান্ত আছেন বা ডায়াবেটিস যাদের আছে তারা কোন কোন খাবার খাবেন, বা ডায়াবেটিস রোগটা ধরা পড়লে কি করবেন। আসুন আমরা বিস্তারিত যাই। ডায়াবেটিস রোগ ধরা পড়ার পর স্বাস্থ্যকর খাওয়া প্রয়োজন, তবে স্বাস্থ্যকর খাবারের অংশ হিসেবে না ধরনের খাবার উপভোগ করতে পারাও প্রয়োজন। প্রথম অবস্থা না ধরা ধরন নানা ধরনের স্বাস্থ্যকর খাওয়ার ব্যাপারটি আপনার কাছে কঠিন মনে হইতে পারে, তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও দীর্ঘকাল ব্যায়ামের স্বাস্থ্য ভালো রাখতে হলে সঠিক খাবার পছন্দ এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অপরিহার্য। এই তথ্যপূত্রে ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ভালোভাবে খাওয়া দাওয়া করার সম্পূর্ণ তথ্য রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য লাভের প্রথম সূত্র হিসাবে এই তথ্যপত্রটি পড়ে নিন। আপনার প্রয়োজনে উপযুক্ত তথ্যের জন্য আপনার ডাক্তার আপনাকে একজন রেজিস্টার্ড ডায়েটিশিয়ানের অর্থাৎ খাবার বিশেষজ্ঞের কাছে পাঠাতে পারে। এক, দীর্ঘদিন বেলা আহার করতে, দৈনিক তিন বেলা আহার করবেন, প্রতি বেলায় আহার করবেন, কোনো বেলা খাবারেই যাতে বাদ না পড়ে তার চেষ্টা করবেন, নাস্তা মধ্যস্থে ও রাত্রে খাওয়ার যথাসময়ে খাবেন, এতে আপনার খিদায় শুধু নিবারণ হবে না, আপনার রক্তে গ্লুকোজের পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ আপনি তিন বেলা খাবেন, নাস্তা বলেন বা রাত্রের খাবার দুপুর রাত খাওয়ার যথাসময়ে খাবেন, সঠিক সময়েই খাবেন এটা বলা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা নিয়ে আসবো, আপনার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। আশা করি আপনারা একটু কি আবার নেক্সটের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।